বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তুমি আমি এ পঞ্চমী, তুমি আমি এ পঞ্চমী, থাকছি পাশে তাই 24/7 কাটুক এরম ভাবে চাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া। তো ঘোষপাড়া মানেই এখন কল্যাণীর আইটিআই মোড় প্যান্ডেল। তো এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কল্যাণী ঘোষপাড়ার ভিড়টা। তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা ট্রেন থেকে সবাই নামলাম। তো নামার পরেই দেখতেই পাচ্ছেন যে কীরকম ভিড়, মানে আজকে দ্বিতীয়ার দিনকেই পুরো উচ্ছে করা ভিড়। আমরা সবে স্টেশন থেকেই নেমেছি। তো নেমে বেরিয়েই দেখছি একদম পাগল করা ভিড়, মানে ভিড় কি বলবো, মানে অস্বাভাবিক। মানে আজকের দিনেই ওপেন হলো আর আজকের দিনে এত ভিড়, সত্যি আপনারা দেখুন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সোজা যে লাইটিংয়ের গেটটি দেখা যাচ্ছে, এটা দিয়ে গেলেই আপনার এই প্যান্ডেলটি দর্শন করা যাবে। কিন্তু এখান দিয়ে ঢোকানো হচ্ছে না, একটু বেঁকিয়ে ঢোকানো হচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মদন মোহন। সকল ভক্তবৃন্দকে বা সকল বন্ধু বান্ধবকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমি এবার যাচ্ছি ওই আইটিআই মোড়ের প্যান্ডেলটি দেখতে, যেটা হচ্ছে গ্র্যান্ড লিসবোয়া। তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আপনারা দেখুন আজ দ্বিতীয়ার দিনকে কিরকম জনজোয়ারে উপচে পড়া ভিড়, মানে উপচে পড়ছে, আপনারা শুধু সেই ভিড়টাই দেখুন। অবশেষে আমরা ভিড় পেরিয়ে, ভিড় ঠেলে, অনেক কষ্ট করে, মেহনত করে চলে এসেছি মণ্ডপের দিকে। তো সামনে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি, চীনের গ্র্যান্ড লিসবোয়া। প্যান্ডেলে ঢোকার মুখেই দেখুন সামনে ঝর্ণা রয়েছে। তো ঝর্ণাগুলো সন্ধ্যেবেলায় যখন লাইটিং জ্বলবে তো তখন কালারিং হয়ে যাবে, এখনো তো লাইটিংটা দেয়নি। এত ভিড় উপচে পড়েছে যে এখানে এক মিনিটও দাঁড়াতে দিচ্ছে না, তাই আমাকে এগিয়ে যেতে হচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি পুরো চীনের গ্র্যান্ড লিসবোয়া আর লুমিনাস ক্লাবের মণ্ডপের সামনে। তো আমরা এবার আস্তে আস্তে মণ্ডপের দিকে ভেতরে প্রবেশ করব। আমি এবার আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করেছি। তো ভেতরে প্রবেশ করার পথে দেখতে পেলাম সত্যি একদম, মানে কি বলবো, অসাধারণ, যাকে বলে অসাধারণ। এটা মনেই হচ্ছে না যে আমরা কোনো প্যান্ডেলে প্রবেশ করেছি, পুরো মনে হচ্ছে এটা একটা শিশমহল। মানে চারিদিকটা পুরো একদম কাঁচ দিয়ে পুরো ডিজাইন করা, নকশা করা, যাকে একটা বলা হয় রাজপ্রাসাদের মতো শিশমহল। আপনারা শুধু ভিড়টা দেখুন, ভিড়টা একবার দেখুন যে কত, দ্বিতীয়ার দিনকে যে এত ভিড় হয়েছে আর এত জনসংখ্যা হয়েছে কি বলবো। তো বন্ধুরা, এবার ফাইনালি চলে এলাম ঠাকুরের সামনে। মানে আপনারা প্রতিমা যে দর্শন করছেন, এখানকার প্রতিমাও কিন্তু সাবেকি টাইপের,
সাবিক স্টাইলের প্রতিমা করা হয়েছে, আর প্রতিমার গায়ে যে অলংকার রয়েছে আমি এখান থেকে হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না, অলংকার 50 কেজি সোনা দিয়ে মায়ের অলংকার সাজানো হয়েছে। সত্যি মাকে দেখতে খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, আপনারাও দর্শন করুন। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তুমি আমি পঞ্চমী, তুমি আমি পঞ্চমী থাকছি পাশে, তাই 24/7 কাটুকেরও ভাবে চাই। পুজো পুজো পুজো। আমি এসেছিলাম দুপুরবেলায়, তো প্রথমে আমি ঢুকে মণ্ডপ দর্শন করলাম, মাকে দর্শন করলাম, মণ্ডপের ভেতরে পুরো একদম শিশমহল দেখে নিলাম। তো তারপরে বেরিয়ে পিছন দিক দিয়ে আবার এসে মণ্ডপের সামনে, মানে লিসবোয়ার সামনে এসে আবার এই লাইটিংটা দেখার জন্যই চলে এলাম। তো আপনারাও দেখুন লাইটিংটা কীরকম অসাধারণ লাইটিং, সত্যি মানে কি বলবো, একদম অসাধারণ লাইটিং। ইচ্ছে দে তার ফুচকা খাবার বন্দি পেটে আটলো, শাস্তি লাগে অনেক সময়, ইচ্ছে আমার বড্ড বেগার খাটলো। তুমি আমি আর অষ্টমী প্যান্ডেলে রাত, একটু ফাঁকা সময় পেলে ক্যাবার ক্যাবার। পুজো 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 প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো 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 প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। নবমী দিন অল্প রঙিন, ভুগলো এমন দিন পুরনো।